প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। প্রতিনিয়ত অনলাইন ক্লাস চলতে আছে, তারাই ধারাবাহিকতা বহাল রাখতে আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে বিষয় হচ্ছে বিজ্ঞান। নবম দশমের বিজ্ঞান, তাহলে আজকের ক্লাস নবম দশমের বিজ্ঞানকে তার আগে পরিচিতি আমি হেলাল আহমদ, সিনিয়র আমি হেলাল আহমদ, সিনিয়র টিচার আতারিয়া হাই স্কুল এন্ড কলেজ। আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান, নবম দশমের বিজ্ঞান। আমরা প্রত্যেকে নবম দশমের বিজ্ঞান পঞ্চা দশম আজকের পার দশে দুই এগুলা এই শিরোনামটা ওকে দিয়ে দিছি, এই শিরোনামটা তোকে অনুসরণ করবে। আজকে নবম দশমে এই বিজ্ঞান বিজ্ঞানের প্রথম হচ্ছে নিউটন। তোমরা জানো নিউটন কার একক? নিউটন হচ্ছে বলের একক। নিউটন হচ্ছে বলের একক। হ্যাঁ, তাহলে নিউটন কি? যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরে, এক কিলোগ্রাম ভরের প্রযুক্ত বল এক মিটার পার্সেন্ট স্কয়ার তরল সৃষ্টি করে, তা হচ্ছে নিউটন। তার মানে কি বলছি, নিউটন কি? প্রথমে হচ্ছে নিউটন হচ্ছে কি? বলের একক। নিউটন হচ্ছে আমরা বল বুঝাই। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পূর্বে আলোচনা করছি, আজকে নিউটনের এই নিত্য সূত্র দ্বারা এই একটা অঙ্ক তোমাদের বুঝে দিব, তার তাই এই অঙ্কটি তোমরা সুন্দরভাবে বুঝে নিবে। তাহলে নিউটন কি আমরা জানছি? যে পরিমাণ বল এক কিলোগ্রাম করে প্রযুক্ত বল এক মিটার পার্সেন্ট স্কয়ার তরল সৃষ্টি করে, তাকে নিউটন বলে। এখানে নিউটনকে এখানে নিউটন কি দ্বারা প্রকাশ করা হয়? নিউটনকে এম দ্বারা প্রকাশ করা হয়। নিউটনকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বলকে এম দ্বারা প্রকাশ করা হয়। নিউটনকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা প্রযুক্ত বল এবং এখানে নিউটন প্রযুক্ত বল এবং নিউটন হচ্ছে এম। তাহলে আমরা আজকে এই বল এবং বলের প্রযুক্ত বল কি পরিমাণে বল নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা প্রয়োগ করা যায় তার মাধ্যমে দিয়া আমরা একটা অঙ্ক তোমাদেরকে এখানে মূলের মধ্যে দিতে পারি। যেমন একটি বস্তু বিশ মিটার গতিতে কি করতে পারে? বস্তুর গড় 20 কেজি, একটি বস্তুর গড় 20 কেজি। আচ্ছা, এরপরে তরল সৃষ্টি করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল কত হবে? আমরা জানি কি এখানে প্রযুক্ত বল এফ সমান এম এ। এম হচ্ছে বস্তুর গড় আর এ হচ্ছে বস্তুর তরল। তাহলে আমরা একটা অঙ্ক আজকে তোমাদেরকে এই বোর্ডের মধ্যে কষে দিতে পারি, তোমরা অঙ্কটি মনোযোগ সহিত বুঝবাই। দেখা যায় যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বলছে কি? নিউটনের দ্বিতীয় সূত্র বলছে বস্তুর বর্গের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্যা করে বর্গের পরিবর্তন সেদিকে হবে। প্রিয় শিক্ষার্থী,
তোমরা সেই সেই নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা প্রযুক্ত বলের মধ্যে দিয়ে আমরা প্রযুক্ত বল কিভাবে বাহির করতে পারি, হ্যাঁ তা দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা একটা অঙ্ক বাহির করতে পারি। তাহলে একটি অঙ্কটি ডাক হচ্ছে, যেমন মনে করো একটি বস্তুর বল 20 কেজি, তাহলে একটি বস্তুর বল 20 কেজি, এরপরে একটি বল প্রযুক্ত হওয়ার, এরপর একটি বল প্রযুক্ত হয়, হ্যাঁ প্রযুক্ত হয়, এর ধরন হলো 2 মিটার পাশে স্কোয়ার। তাহলে এই বস্তু বলের মান কত প্রযুক্ত হয়, এর ধরন হলো চল্লিশ নিউটন, এখানে নিউটন আসলে কি হবে
একা যেহেতু আমরা যে পর্যন্ত বল বলের একক কি বলের একক হচ্ছে নিউটন হ্যাঁ বলের একক হচ্ছে নিউটন বলের একক হচ্ছে কি নিউটন এখানে বলের একক হচ্ছে নিউটন বলের একক হচ্ছে নিউটন বলের একক হচ্ছে নিউটন তাহলে বলের একক যদি নিউটন হয় তাহলে আমরা এখানে প্রযুক্ত বলের একক নিউটন 40 মিটার তাহলে কি কি পেয়েছি আমরা 40 মিটার হ্যাঁ প্রযুক্ত বলের মান কত হবে 40 মিটার হবে এই বিষয়ে তোমাদের অঙ্কটি এবে এবে পেজ মানে এখানে এখানে 20 কেজি এখানে দিব 15 কেজি এখানে দিব 30 কেজি হ্যাঁ বা এখানে দিব 3 মিটার তাহলে তুমি করতে পারে দেখো অসুবিধা নেই তোমরা যদি সূত্রটি সরল থাকে তাহলে প্রযুক্ত বলে সূত্রটি যদি সরল থাকে তাহলে যে কোনো সংখ্যা দেয় না কেন হ্যাঁ টাকার মধ্যে তোমরা অঙ্কটি পারবায় ঠিক না কেন না কত হচ্ছে যে আমরা সূত্র জানা এফ সমান এম এ প্রযুক্ত বল হচ্ছে এফ তাহলে এফ সমান এম এ তাহলে এফ সমান এম এ যদি হয় তাহলে আমরা এম এর মান এম এর মান এর মান বাহিনী 40 পাইব তাহলে বলের একক হচ্ছে নিউটন প্রিয় শিক্ষার্থী আজকের মতো তোমাদের এই সাধারণ বিজ্ঞানের অনলাইন ক্লাস এই অঙ্কটি করে দিয়ে দিলাম আজকের পাঠে আমরা বুঝতে পারলাম বলের একক কি এরপরে নিউটন কি তারপরে নিউটনের সূত্র দ্বারা দ্বিতীয় সূত্র দ্বারা এফ সমান এম এ প্রযুক্ত বল কত হবে তা আমরা একটি অঙ্ক বহুদের মধ্যে দিয়ে দিলাম এবং বুঝে দিলাম ওরা প্রত্যেকে বাড়িতে বসে বসে সে অঙ্কটি করবে এই নিয়ম অনুসরণ করে বাকি অঙ্কটি তোমরা হ্যাঁ বসে নিবে এই আশা বা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস হ্যাঁ সমাপ্তি করলাম সবাইকে ধন্যবাদ।